দেশ ও বিদেশে যারা আছেন আশা করি ভালোই আছেন বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা ভিডিও ইউটিউবে আপলোড করো অথচ তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আসছে না, তো তোমরা বুঝতে পারছো না যে কি করলে তোমার চ্যানেলটা গ্রো হবে, কি করলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়বে, কি করলে তোমার চ্যানেলটা ওয়াচ টাইম বাড়বে। তো সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। তো আমি ইউটিউবটাকে কাছ থেকে দেখেছি যে কি করলে তোমার চ্যানেলটা গ্রো হবে, কি করলে তোমার চ্যানেলটায় সাবস্ক্রাইব বাড়বে, তো কি করলে তোমার চ্যানেলটায় ভিউজও বাড়বে, সাবস্ক্রাইবও বাড়বে, বরঞ্চ তুমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দাও, লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। তো বন্ধুরা, আমি 2 বছর যাবৎ ইউটিউব করে আসি যে কি করলে ভিউজ আসে, কি করলে সাবস্ক্রাইব আসে, তে সেটাই আজকে তোমাদেরকে বলবো। দেখুন, আমার এই চ্যানেলে 4000 সাবস্ক্রাইব আমি পেয়েছি, অর্থাৎ 14000 ওয়াচ টাইম পেয়েছি। তো কীভাবে ওয়াচ টাইমটা আসছে, সাবস্ক্রাইবটা কীভাবে আসছে, সেটা আজকে তোমাদেরকে আমি লাইভ পুরো বলে দেব। তো বন্ধুরা, আমি এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আমি ইউটিউবটাকে কাছ থেকে দেখেছি যে কি করলে ভিউজ বাড়ে, কি করলে সাবস্ক্রাইব বাড়ে, তো সেটাই আমি তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি। তো বন্ধুরা, তুমি যদি 10টা, 15টা, 50টা বা 100টা ভিডিও আপলোড করো তাহলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, অথচ ইউটিউবে যদি ভিডিও তুমি আপলোড করো নিচেও 500 বা 1000 ভিডিও আপলোড করতে হবে, তবে হে তুমি বুঝতে পারবে যে ভিউজ কোথা থেকে আসে, সাবস্ক্রাইব কোথা থেকে আসবে, বা ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও তোমাদের চ্যানেলে ভিউজ আসে না। আসলে তো কি বন্ধুরা, তুমি যদি লাগাতার ভিডিও আপলোড করো তাহলে তোমার চ্যানেলটা গ্রো হবে, ভিউজ আসবে, সাবস্ক্রাইবও বাড়বে, তোমার চ্যানেলটা ইউটিউব থেকে কিছু আয়ও করতে পারবে। আমরা সাধারণত কি করি যে ওয়াইটি স্টুডিওটা ওপেন করি, কটা ভিউজ হচ্ছে, কটা সাবস্ক্রাইব এসেছে, বা আমার ওয়াচ টাইম কত হয়েছে, এটা দেখে আমি কি করি ওয়াইটি স্টুডিওটা বন্ধ করে দিই। আসলে তো এটা নয় বন্ধুরা, এটা করলে তুমি জীবনেও গ্রো হতে পারবে না, এটা করলে তোমার চ্যানেলটা জীবনেও সাকসেস হবে না। তো ওয়াইটি স্টুডিও কি করতে বলছে সেটা তোমাকে করতে হবে, ওয়াইটি স্টুডিওর সম্পূর্ণ সেটিংগুলো তোমাকে বুঝতে হবে। ধরুন সাপোজ আপনি 10টা ভিডিও আপলোড করেছেন, তো 10টা ভিডিও আপলোড করার পর একটা না একটা ভিডিও আপনার ইউটিউব রিকমেন্ডে চলে যাবে। যখন তোমার ভিডিও একটা রিকমেন্ডে চলে যাবে তখন তোমার ভিডিও লেন্থটা বাড়িয়ে আরও অনেক ভিডিও আপলোড করতে হবে, তবেই হে তোমার চ্যানেলে ভিউজ আসবে, সাবস্ক্রাইব আসবে, তোমার চ্যানেলটা গ্রো হবে। আর বন্ধুরা দেখুন, ইউটিউবে বেশিরভাগ সার্চেবল কন্টেন্ট চলে, এগুলো কিসের জন্য চলে, যে লোকে যখন কোনো একটা বস্তু সার্চ করবে তখন জানি তোমার ভিডিওগুলো পায়। যেমন ইউটিউব ব্রাউজ ফিচারটা ওপেন করলে তখন তোমার ভিডিও জানি লোকের কাছে যায়, তো এরকম হলে তোমার চ্যানেলটা গ্রো হয়, সাবস্ক্রাইব বাড়ে, ভিউজ বাড়ে, বরঞ্চ তুমি ইউটিউব থেকে আয় করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, অন্যকে দেখার সুযোগ করে দাও। তো বাই বাই বন্ধুরা, নেক্সট এর থেকে ভালো ভিডিও নিয়ে আসবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো।